রাজধানী লন্ডনে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে শিশুদের মধ্যে সংক্রমণ দ্বিগুণ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে গত একুশ জানুয়ারি পর্যন্ত সপ্তাহে রাজধানীতে বিয়াল্লিশটি হুপিন কাশির কেস রিপোর্ট করা হয়েছে এই সংখ্যা মাত্র দুই সপ্তাহে আগে রিপোর্ট করা পরিসংখ্যানের চেয়ে একশো সাতচল্লিশ শতাংশ বেশি বিশেষজ্ঞরা বলছেন হুপিন কাশি একটি অত্যন্ত সংক্রামক ব্যাকটেরিয়া সংক্রমণ যা কাশি এবং হাঁচির মাধ্যমে ছড়িয়ে পড়ে এই কাশি এক টানা তিন মাস পর্যন্ত স্থায়ী হতে পারে এটিকে ওয়ান হান্ড্রেড ডে কপ নামেও ডাকা হয় এতে আক্রান্ত হওয়ার প্রথম লক্ষণগুলোর সাধারণত সর্দি কাশির মতোই হয়ে থাকে তবে প্রায় এক সপ্তাহ পরে তীব্র কাশি শুরু হতে পারে এটি অল্প বয়সী শিশুদের ক্ষেত্রে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে অনেক ক্ষেত্রে শিশুদের হাসপাতালে ভর্তি হতে হয় টিকা এই সমস্যার সমাধানের জন্য ভালো একটি উপায় কিন্তু প্রতি জন শিশুর মধ্যে একজন দুই বছর বয়সে তাদের টিকা পায়নি হ্যাকনি ইলিং এবং ল্যাম্বেদ বরতে সবচেয়ে বেশি সংখ্যক হুপিং কাশি সংক্রমিত হয়েছে এসব বরতে টিকা নেওয়ার রেটও অনেক কম হ্যাকনি কাউন্সিলে পঁচিশ দশমিক পাঁচ শতাংশ শিশু এখনও তাদের সিক্স ইন ওয়ান জ্যাপ পায়নি ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির কনসার্টে ডক্টর গায়ত্রী জানিয়েছেন রুটিন রুটিন ইমিউনাইজেশন প্রবর্তনের আগে হুপিং কাশি হাজার হাজার মানুষকে প্রভাবিত করতো ঠিকা সিস্টেম চালু হওয়ার পর এটি অনেক কমে গেছে তবে এখনো সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়নি কারণ সংক্রমণ বা টিকা কোনটি আজীবন সুরক্ষা দিতে পারে না তিনি আরো বলেন বর্তমানে হুপিং কাশি সংক্রমণ ব্যাপক ভাবে বেড়ে গেছে তাই গর্ভবতী নারীদের নারীদেরকে তাদের শিশু সুরক্ষার জন্য টিকা দেওয়া নিশ্চিত করতে হবে এই ছিল আমার কাছে হুপিং কাশি একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি